সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর বলার চেষ্টা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে তো প্রথমত তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কাভার পেজ তোমরা এইভাবে তৈরি করে নিবে নিজেদের মতো করে সুন্দর করে উপরে স্কুলের নাম বিষয় শিরোনাম অ্যাসাইনমেন্ট শিরোনাম আছে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল অভিভাবক নাম ফোন নাম্বার জমাদানের তারিখ বিষয় শিক্ষকের নাম প্রত্যাশিত ফলাফল যেভাবে আছে তোমরা এভাবে সুন্দর করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো মূলত কভার পেজটা নিজেদের মতো করে তোমরা এভাবে সাজিয়ে নিতে পারো যে বিভিন্ন বিভিন্নভাবে সাজিয়ে নেওয়া যায় তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা এরপর আমরা মূল আলোচনায় চলে আসি তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষায় যে বিষয়গুলো আছে পার্ট এক দুই তিন চার পাঁচ তাওহিদ ঈমান কুফর শিরক ইমান ইমানে মুফাসল তো এই বিষয়গুলোর মধ্যে থেকেই তোমাদের চারপাশে সৃষ্টি সাথে যা আছে আল্লাহর একত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান আছে তো সেটার কী করতে হবে প্রমাণ করতে হবে যে বাস্তব উদাহরণ সহ একত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করতে হবে এবার তাহলে আমরা চলে আসি পোস্টার তৈরি আমরা সরাসরি উত্তরে চলে আসি আমরা কিভাবে করব। যাতে করে আমরা অতি উত্তম ফলাফল পেছি দেখো উত্তর আল্লাহর একাত্মবাদের প্রমাণ অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবা এখানে একত্ববাদ হবে একটু টাইপিং মিস্টেক থাকতেই পারে তোমরা ঠিক করে নিবা বইয়ের সাথে মিলিয়ে বানানগুলো ঠিক করবা একত্ববাদের আরবি প্রতিশব্দ হলো তাওহিত ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে শুরুর দিকে দেখো একাত্মবাদের আরবি প্রতিশব্দ তাওহিদ এখানে বানান ভুল আছে রুই শিকার হবে তাওহিদ ঠিক আছে এর এরপরে বানানটা ঠিক আছে তাওহিদের মূল কথা হলো আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয় তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক তার তুলনীয় কেউ নেই আল্লাহ তালা বলেন বলুন তিনি এক অদ্বিতীয় আল্লাহ তিনি আল্লাহ এক অদ্বিতীয় সুরাই ইখলাসের এক নম্বর এক আল্লাতালাকে সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তৌহিদ ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল তৌহিদ অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম তালার একত্রবাদে বিশ্বাস করতে হবে তৌহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের ওপর প্রতিষ্ঠিত দুনিয়াতে যত নবিরাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবিরাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বস্তুত তাওহিদই হলো ইমানের মূল ইসলামে এর গুরুত্ব অপরিসীম আচ্ছা এটি হলো প্রথম অংশ মানে আমরা সিরিয়ালে আমি পড়ার চেষ্টা করছি দেখো তোমরা সুন্দর করে সিরিয়ালে সাজিয়ে লিখবা যেভাবে আছে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা আচ্ছা এরপরে আমরা একটু গভীরভাবে চিন্তা করি তবে দেখতে পাবো কত বিশাল এ বিশ্বজগৎ আমাদের পৃথিবীর সামান্য অংশমাত্র গ্রহ নক্ষত্র ছায়াপথ নিহারিকা গ্যালাক্সি এই বিশ্বজগতে বিরাজমান বিশ্বজগৎ বানানটা ঠিক করে নিবা দেখো এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে কোনটি কোনোটি সরি কোনোটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না এখানে নির্ধারিত চন্দ্রবিন্দু হবে না বানানগুলো অবশ্যই ঠিক রাখতে হবে কিছু কিছু বানান টাইপিং মিস্টেকের কারণে ভুল এসেছে আচ্ছা আমাদের পৃথিবী কত সুন্দর এতে রয়েছে বিশাল আকাশ বিস্তৃত মাঠ বড় বড় পাহাড় এখানে বড় পাহাড় হবে ঠিক আছে বড় স্পেলিংটা ঠিক করে নিবা প্রবাহমান নদী নালা সাগর মহাসাগর আল্লাহ তালাই এসব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণকারী মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান পৃথিবীর সকল কিছুর ইচ্ছা করেন পৃথিবীর সকল কিছুর ইচ্ছা তিনি যা করেন তাই হয় হ্যাঁ এখানে একটু ঠিক করে নিবা পৃথিবীর সকল কিছুর ইচ্ছা তিনি যা করেন তাই হয় আচ্ছা এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রণকারী থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত বিশৃঙ্খলা বানানটা ঠিক করে নিবা এ বিষয়ে আল্লাহ তালা বলেন যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লা ব্যতীত কোনো ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত সুরাল আম্বিয়া বাইশ নম্বর আয়াত বিশ্বে কি দুজন ইলা থাকা সম্ভব মানুষের বিবেক সর্বদা একথা স্বীকার করতে বাধ্য যে এ বিশ্বে একজনই মাত্র ইলাহ আছেন নতুবা যদি দুজন বা একাধিক ইলা থাকতো তর্কের খাতিরে ধরে নেওয়া হলেও তাহলে প্রশ্ন দেখা দিত যখন দুজনের মধ্যে বিরোধ দেখা দিবে বা দুজন তার নিজের ইচ্ছা পূরণ করতে চাইবে তখন কি হবে একজন একটি আদেশ দিবে আর অন্যজন এর বিপরীত আদেশ দিবে তখন একজনকে একজনকে অন্যজনের উপর জয়ী হতে হবে আচ্ছা আর একজন জয়ী হলে অন্যজন স্বাভাবিকভাবেই অক্ষম হবেন আর একজন অক্ষম ব্যক্তিকে ইলা থাকতে পারেন তাছাড়া একাধিক স্রষ্টা থাকলে স্রষ্টা বানানটা ঠিক করে নিবা থাকলে তারা এখানে দন্তস্ব হবে তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন যেমন আগুনের স্রষ্টা আগুন নিজ সৃষ্টি দ্বারা অন্যের উপর বিজয়ী হতে চাইতেন সেরকম সূর্য দেবতা আলাদা বন্ধ করে দিতেন অর্থাৎ এভাবে ভাবলে দেখা যাবে প্রত্যেকটা জিনিসের একটি করে দেবতা তৈরি হবে এবং তারা মারামারিতে লিপ্ত হতো ফলে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত পৃথিবীর সকল কিছুই ধ্বংস হয়ে যেত তাহলে কথা প্রমাণিত হলো যে এ মহাবিশ্বে একজনই ইলা আছেন আচ্ছা এরপরে আরও সর্বশেষ অংশটুকু আমাদের দিতে হবে তাহলে এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো কে বুঝতে না পারলে কমেন্টস করে জানাবা যে কোনো বিষয়ে আমি তোমাদের সলভ করে দেব ইনশাল্লাহ আচ্ছা তো এতটুকু হলো তোমাদের যেটা পড়েছি মূল কথা আমরা সব লিখে ফেলেছি এবার আমরা সরাসরি উপসংহ শেষের অংশে চলে আসি আচ্ছা উপরের আলোচনা থেকে কথা নির্দ্বিধায় বলা যায় যে কিংবা এখানে লিখতে পারে উপরে আলোচনা হতে এটাই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ইলাহ মাত্র একজনই আর তিনি হলেন আল্লাহ তালা তিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রক ও পালনকর্তা তার হুকুম ও নিয়মেই সব কিছু পরিচালিত হয় কোন সৃষ্টি এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না এসব কাজে তিনি একক ও আদিতীয় আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই তাওহিদ বা একত্ববাদ তাওহিদ বানানটা এখানে ঠিক করে নিবা আর আমাদের সকলকে এই তাওহিদে বিশ্বাস করতে হবে তোমাদের বইয়ে যে বানান আছে ওই বানানই লিখতে হবে ঠিক আছে আশা করি তোমাদের সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি আর তোমাদের এরপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবা আর আশা করছি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবারই হেল্প হবে আমি পর্যায়ক্রমে পরবর্তীতে আরও কিছু অ্যাসাইনমেন্টের ভিডিও তোমাদের বুঝিয়ে এবং সংগ্রহ করে আমি তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ